হ্যালো বন্ধুরা, আজ আমরা বলবো সাকিব খানের অজানা কিছু তথ্য, যা জানলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন, তাই পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সাকিব খান, আমরা তাকে ঢালিউডের কিং হিসেবে চিনি, তিনি হচ্ছেন সাকিব খান। বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে তার গুরুত্ব অনেক বেশি, তিনি বর্তমানে বাংলাদেশের একজন সেরা নায়ক এবং সাকিব খান বাংলাদেশ চলচ্চিত্রে তার অবদান অনেক। বাংলাদেশের আরেক নায়ক পর্দা কাঁপানো মান্না মরে যাওয়ার পর সাকিব খান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে 2008 সাল থেকে শুরু করে 2015 সালের মধ্যে তিনি অনেক সিনেমা বানিয়েছিলেন। ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য তিনি দিবারাত শুটিং করেছিলেন এবং একের পর এক ছবি বানিয়েছিলেন এবং একটি ছবি দর্শকের মন কেড়ে নিয়েছিল। প্রত্যেকটা সিনেমাই ব্যবসা সফল হয়েছিল এবং সাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাপক ভূমিকা এখন পর্যন্ত পালন করে যাচ্ছেন। তিনি ছাড়া বর্তমানে বাংলাদেশের কেউ কেমনভাবে হিট করতে পারেনি। এখন পর্যন্ত একমাত্র সাকিব খানের বাংলাদেশের চলচ্চিত্রে তার প্রভাব। সাকিব খানের পরিচয়, জন্ম 28 মার্চ 1979, ডাকনাম মাসুদ রানা শেখ, পিতার নাম আব্দুর রব, মাতার নাম নূরজাহান, ভাই বোন এক ভাই এক বোন। সাকিব খান ক্যারিয়ার শুরু, সাকিব খান ছোটবেলা থেকেই তার চলচ্চিত্রের প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল আর সেই আকর্ষণের ফলেই সাকিব খান এমন বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক বা স্টার। আর সাকিব খানের চলচ্চিত্রে তার প্রথম অভিষেক হয় সুহানুর রহমান সুহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমা দিয়ে 1999 সালে এবং এরপর থেকে তিনি অনেক সিনেমা দর্শক উপহার দিয়েছেন। এরপর থেকে তিনি সিনেমাও তৈরি করেছিলেন এবং প্রত্যেকটা সিনেমা ব্যবসা সফল হয়েছে। 2006 সাল থেকে আমরা প্রাণের স্বামী ও চলচ্চিত্রে তার একটি সিনেমা না বললেই নয়, সেটি হচ্ছে প্রিয়া আমার প্রিয়া। সিনেমাটি একটি হলে মিনিমাম 2 সপ্তাহ চলেছিল, এমনকি কোনো কোনো সিনেমা হল এই সিনেমাটি পরবর্তীতে আবার হলে নিয়ে এসেছিল এবং পরবর্তীতে সিনেমাটি ব্যাপক লাভ পেয়েছিল হল মালিকরা। এই সিনেমাটি 2008 সালে থেকে মুক্তি পেলে চলচ্চিত্র অঙ্গনে সাকিব খানের নাম কে আরও প্রসারিত হয় এবং এই সিনেমাটি থেকে তাকে আর পিছনে ফেরাতে হয়নি। প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি দর্শকের মন কেড়ে নিয়েছিল। এরপর থেকে সাকিব খান একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে। 2009 সালে বলবো কথা বাসর করে সিনেমাটি জুটি বাঁধেন বাংলাদেশে আরেক পর্দা কাঁপানো কুইন স্টার বলে যাকে আমরা চিনি, তিনি হচ্ছেন শাবনূর। আর এই শাবনূরের সাথে জুটি বাঁধে সুপারস্টার সাকিব খান। সেই সিনেমাটি দর্শকের মন কেড়ে নিয়েছিল এবং সিনেমাটি অনেক টাকা ইনকাম করেছিল। সাকিব খানের বিবাহ বিচ্ছেদ, সাকিব খান বিবাহ বন্ধনে আবদ্ধ হন 2008 সালে ডালিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে, তার একটি সন্তানের জনক ও জননী। কিন্তু তাদের এই বিবাহ বন্ধনের জার্নি বেশি দিন লম্বা হয়নি, কোনো এক কারণে তাদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে 2017 সালে তারা বিচ্ছেদ হয়। সাকিব খান অভিনেতা হিসেবে কেমন, সাকিব খান অভিনেতা হিসেবে অনেক ভালো। তিনি বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে তার নামটি পাকাপোক্তভাবে লিখিয়েছেন এবং তিনি নিয়মিত ছবির শুটিং করে যাচ্ছেন এবং একের পর এক নতুন নতুন সিনেমার উপহার দিচ্ছেন। এখন আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে সিনেমা তৈরি করতেছেন। তিনি অপার বাংলা কলকাতায় তার নাম লিখিয়েছেন। তিনি 2016 সালে ওপার বাংলা কলকাতা শিকারী সিনেমা তৈরি করেন, তাতে নায়িকা হিসেবে কলকাতার কুইন স্টার শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেন। শুধু তাই নয়, ভাইজান এলোরে নাকাব সিনেমা তৈরি করে কলকাতায় ও সাকিব খানের সিনেমা ব্যবসা সফল হয়েছিল। সাকিব খান কতগুলো সিনেমা তৈরি করেছেন, সাকিব খান প্রায় 250টি সিনেমাতে কাজ করেছেন এবং তার প্রত্যেকটি সিনেমা ব্যবসা সফল। শুধু কয়েকটি সিনেমা বাদে তিনি নাম্বার ওয়ান সাকিব খান সিনেমা একটি ব্যবসা সফল সিনেমা ছিল 2011 সালে, এই সিনেমাটি রংপুর সাপলা হল। এই সিনেমাটি দীর্ঘদিন হলে চালিয়েছিলেন এবং অনেক টাকা আয় করেছিলেন। সাকিব খানের পুরস্কার, বাংলাদেশ সুপারস্টার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এবং মেরিল প্রথম আলো পুরস্কার পান তিনি 4 বার। শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সাকিব খান কোন সিনেমা তৈরিতে পারদর্শী, সাকিব খানকে আমরা সবাই চিনি প্রেমিক নাম্বার ওয়ান হিসেবে। সাকিব খান অন্য সিনেমার ক্যারেক্টারের চাইতে প্রেম বিষয়ক সিনেমায় অনেক ভালো অভিনয় করেন এবং তার প্রেম বিষয়ক প্রত্যেকটি সিনেমা দর্শকের মন কেড়েছেন। সাকিব খান সম্বন্ধে আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন।